বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেরদিনত ভারতত বেড়ানত ইচ্ছি গেল দেহেলি। সেরদিনর তার বেড়ানত ভারতের লগে নানান প্রজেক্ট হামর মধ্যে দিয়ান দেশর বিয়ারি হিতে সিগনেচারবার বোয়াগে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লগে দি দেশর ইত্যহুদুম দোল থাইভারা নানান বিষয়ে হোদা ফারজার হব। শেখ হাসিনা সেরদিনত্বে ভারতত বেড়ানত এ জানায় গেল দেহেলি সাংমার সেরব যোদা তপেতুন একত্তরে একান মেমোরেন্ডাম শেখ হাসিনা আর নরেন্দ্র মোদী উদিজি জুমা দেয়। সিএনসিআই মিজোরাম দিলা তপেতুন রসিক মোহন সাংমা, ত্রিপুরা রাজ্য সাংমা গাবুচি যোদা তপেতুন প্রিয়রঞ্জন সাংমা, সাংমা হাজং রাইট এলায়েন্স তপেতুন প্রীতিময় সাংমা আর সাংমা ডিভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া তপেতুন সুহাস সাংমা দাগির এই মেমোরেন্ডামান বাংলাদেশ সিএইচটি একটান জাতি জাদিমাদি ইমপ্লিমেন্ট করে বাংলাদেশ সরকার সেই দাবি গোড়াও। 2 ডিসেম্বর 1997 বজরত বাংলাদেশ সরকার আ জে এস এস এর মধ্যে এ সি এস টি একট যে নামে শান্তি চুক্তিগুড়ি খবর পে সেন সিগনেচার গোড়া অয় যাতে সি এস টি শান্তি আর মুরলে মানুষই অধিকার ফে চলি ভারণ করা। কিন্তু প্রযোজ বজর বিধি গেল সি এস টি একটনার জেরেও বাংলাদেশ সরকার এসেসং চুক্তি গানতেই অনহাম ইমপ্লিমেন্ট নগরে মুরলে মানুষের বালি দিবেলায়। এনতে সি সি এইচ টি একটানোর যে হোদা এল সেনি যাতে বাংলাদেশ সরকার ইমপ্লিমেন্ট করে যেনতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরেও হুজলি গুড়াওয় ভারত সরকার তপেতুন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স গড়িবার সি এইচ টি একটান ইমপ্লিমেন্ট করিবারতে। সি এইচ টি একর্দর মূলে তিন্ন হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল বান্দরবান কাগড়াছড়ি রাঙ্গামাতি ল অ্যান্ড অর্ডারর তজিমপুরের দায়িত্ব সি এইচ টি রিজিওনাল কাউন্সিলরে দিবার। বাংলাদেশত যে বেআইনিগুড়ি যত পায় আর্মি ক্যাম্প বোঝাওই সিনি তুলি নিবার মাদির যে জাগলুক সেনি বা অধিকার সমাধা করিবার। ভারতত্তন শরণার্থীগুণী যে ফিরিজিয়ন তারারে মাদি দিনে থিতুবি করিবার হোদা হই। আসে সি এস টি একর টান ইমপ্লিমেন্ট করতে যে টেঙা পুজি যাতে ভারত সরকার বলা বলতে নরেন্দ্র মোদী ঈদ হুজলি গোড়া হয়। ব্যুরো রিপোর্ট টজমো টাইমস। স্বাগত কিয়া যা রা হ্যায় और इसके अलावा तमाम ऐसे नीतिगत फैसले हैं जो यहाँ पर लिए जाने हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी यहाँ पर मौजूद हैं और उन